বন্ধুরা, আমরা আগের পর্বে দেখেছি যে রাজকুমারী মৃগয়া সুদর্শন যুবকটির ভালোবাসার অংশ হতে চায় এবং যুবকটিকে বিবাহের প্রস্তাব দেয়। রাজকুমারী মৃগয়া ও সুদর্শন যুবক পরস্পরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। তাদের এই শুভ পরিণয় সম্পন্ন হওয়ার পর তারা বেশ সুখে শান্তিতেই দিন যাপন করছিল। কই, কোথায় গেলে? আজ গোটা হাট থেকে খুঁজে খুঁজে সব থেকে বড় মাছটা নিয়ে এসেছি। জমিয়ে রান্না করো তো দেখি। আ, আমার তো এক্ষুনি খিদে পেয়ে গেল। দাঁড়াও দাঁড়াও, এত অস্থির হয়ে না। হাট থেকে ফিরেই নাকি মশাইয়ের খিদে পেয়ে গেছে। বলি, আমারও তো রান্না বাড়া ছাড়া আরো অনেক কাজ আছে নাকি? ওসব কাজ পরে হবে, তুমি আগে রান্নাটা সেরে ফেলা তো দেখি। আমাকে আবার সমস্ত জিনিসপত্র সূর্য অস্ত যাওয়ার আগে পৌঁছে দিতে হবে। আচ্ছা বাবা, আমি যাচ্ছি। অনেক সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়েই তাদের দিনগুলি কাটছিল। সুদর্শন যুবকটির জীবনধারার সাথে সাথে এখন তার জীবিকারও অনেক পরিবর্তন ঘটেছে। এখন সে কতকগুলি নৌকা করে বনের কাঠ, ফুল, ফল ইত্যাদি বিভিন্ন হাটে বিক্রি করে থাকে। শোনো না কুমার, আমার না খুব বাবার কাছে যেতে ইচ্ছা করছে। কতদিন হয়ে গেল আমি বাবার কাছে যাইনি। ঠিক আছে, যখন তোমার যেতে ইচ্ছা করছে তখন চলো, আমিও তোমার সঙ্গে যাব। না না, তোমাকে তোমার কাজকর্ম ফেলে রেখে আমার সাথে যেতে হবে, ও আমি একাই চলে যাব। জঙ্গল পেরিয়েই সমুদ্র পড়বে, তারপর কয়েক মাইল হাঁটা পথ। এতটা পথ কি তুমি একা যেতে পারবে? আমি ঠিক চলে যেতে পারবো, তুমি নিজের খেয়াল রেখো, আমি কয়েকদিনের মধ্যেই ফিরে আসব। রাজকুমারী মৃগয়া জঙ্গল পেরিয়ে সমুদ্র পথে তার বাবার কাছে যাবার জন্য রওনা দেয়। অন্যদিকে কুমার অধীর আগ্রহে দিন গুনতে থাকে রাজকুমারী মৃগয়ার ফিরে আসার। কত দিন হয়ে গেল, কবে যে তুমি তোমার বাবার বাড়ি থেকে ফিরে আসবে? এরপর একদিন কুমার নৌকা নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ে মাছ ধরার জন্য। কুমার রাজকুমারী মৃগয়ার কথা ভাবতে থাকে, আর ভাবতে ভাবতে তার জালে এক মাছ ধরা পড়ে। অনেক বড় সাইজের মাছ জালে ধরা পড়েছে বলে মনে হয়। এত বড় মাছ তো এর আগে আমি কোনোদিন শিকার করিনি। না, যাই, সূর্য অস্ত যাওয়ার আগে এই মাছটাকে নিয়ে কুটিরে ফিরে যাই। কুমার সেই মাছটা নিয়ে কুটিরে ফেরার পর দা দিয়ে মাছটাকে কেটে ফেলল। কুমার মাছটা কাটার সাথে সাথে সারা ঘর আলোয় ভরে উঠল। সেই মাছটার পেটের ভেতর থেকে এক অমূল্য হিরে বেরোলো। সেই হিরেটা কুমার হাতে নিয়ে দেখল। ওহ, কি ভীষণ উজ্জ্বলতা এই হিরে! কিন্তু এটা কি করে সম্ভব, মাছের পেটের ভিতর হিরে? আর দেখে তো এটা সাধারণ হিরে বলে মনে হচ্ছে না। কুমার সেই হিরেটাকে খুঁটিয়ে দেখতে শুরু করলো। আরে, এটা তো নাগমণি, কিন্তু এটাই মাছের পেটের ভেতর এলো কোথা থেকে? না, এ কথা সবাই জেনে ফেলার আগে আমাকে এই নাগমণি সরিয়ে ফেলতে হবে। মাছের পেট থেকে নাগমণি পাওয়ার কথা সে কাউকে বলল না। সবার চোখের আড়ালে সেই নাগমণি কুমার তার কুটিরের পিছন দিকে এক পাত্রের মধ্যে রেখে সেটা মাটি চাপা দিয়ে দিল। আজ আমি কুমারকে কিছু না জানিয়েই তার কাছে ফিরে যাচ্ছি। হঠাৎ করে সে যদি আমাকে তার চোখের সামনে দেখে তাহলে খুব খুশি হবে। স্বামীর প্রতি অনেক ভালোবাসা এবং মনে অনেক আশা নিয়ে রাজকুমারী মৃগয়া সমুদ্র পথে ফিরছিল। যেতে যেতে রাজকুমারীর কাছে একটা সুন্দর গন্ধ ভেসে আসে। শুধু তাই নয়, সমুদ্রের মাঝখানে সে একটা ছোট্ট দ্বীপ দেখতে পেল। রাজকুমারী মৃগয়ার মনে হলো সেই সুন্দর গন্ধটা যেন সেই দ্বীপ থেকেই আসছে। আরে, এটা তো সেই মৃত্যুদ্বীপ। ছোটবেলায় মায়ের কাছে এই দ্বীপের কথা অনেক শুনেছি।
যতদূর শোনা যায় এই দ্বীপে তো কোনো জনপ্রাণীর বসবাস নেই। বহু যুগের পর যুগ এই দ্বীপ জনশূন্য হয়ে রয়েছে, কিন্তু তার সত্ত্বেও ওই দ্বীপ থেকে এত সুন্দর সুগন্ধ আসছে কোথা থেকে? আমার মনে হয় ওই মৃত্যুদ্বীপে গিয়ে দেখি যে ওখানে আছেটা কি। একথা বলার পর রাজকুমারী মৃগয়া নৌকা নিয়ে সেই মৃত্যুদ্বীপের দিকে গেলেন। আহ, কি সুন্দর এই সুগন্ধ! এই মৃত্যুদ্বীপের নিয়ে আজ পর্যন্ত যা শুনে এসেছি তা সবই মনে হয় ভুল। আর এই সমুদ্রের মাঝে কি সুন্দরভাবেই না সাজানো রয়েছে এই দ্বীপ! কেন যে মানুষজন এখানে এসে থাকে না? মাঝি ভাই, ও মাঝি ভাই, নৌকাগুলোতে পাল দাও, আমাদের নৌকা বোঝাই করার সময় হয়ে গেছে। জি আজ্ঞে হুজুর, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। কুমার তার মাঝি ভাইদের নিয়ে নৌকায় কাঠ, ফুল, ফল ইত্যাদি সমস্ত বোঝাই করতে থাকে। আর রাজকুমারী মৃগয়ার কথা ভাবতে ভাবতে বলে, আজ সকাল থেকেই তোমার কথা খুব মনে পড়ছে, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে ফিরে এসো। বাড়ি ফিরে গিয়ে এই মৃত্যুদ্বীপের কথা আমি অবশ্যই কুমারকে বলবো। আরে, এটা তো একটা সোনার গাছ, এই মৃত্যুদ্বীপের সোনার গাছ! কি সুগন্ধ এখানে, মনে হচ্ছে যে এই সোনার গাছ থেকেই এই সুগন্ধ বেরোচ্ছে। রাজকুমারী সেই মৃত্যুদ্বীপের সোনার গাছ দেখে নিজের চোখকেই বিশ্বাস করে উঠতে পারছিল না। আমার কাছে এবার সবটা পরিষ্কার হলো, কেন ওই মৃত্যুদ্বীপের রহস্য সকল মানুষদের জানতে দেওয়া হয় না। মৃত্যুদ্বীপের সোনার গাছের রহস্য সবার থেকে গোপন রাখার জন্য। এই সোনার গাছে তো অনেক স্বর্ণফলও রয়েছে। আমি এখান থেকে কিছু ফল কুমারের জন্য নিয়ে যাব, কুমার খুব খুশি হবে। একথা বলা মাত্র রাজকুমারী মৃগয়া সোনার গাছ থেকে একটি স্বর্ণফল পেরে নিল। সোনার গাছ থেকে একটি রাক্ষসী বেরিয়ে এবং রাজকুমারী মৃগয়া সোনার গাছে রূপান্তরিত। দেড়শো বছর পর আমি বন্দি দশা থেকে মুক্তি পেয়েছি, এবার আমার যা মন চায় আমি তাই করব। আমি তোর রূপ ধারণ করে মনুষ্যদের মাঝে গিয়ে থাকব, আর তুই এই মৃত্যুদ্বীপে সোনার গাছের মধ্যে বন্দি হয়ে মরবি। আমাকে মুক্ত করো, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? তুই আমার কোনো ক্ষতি করিসনি, এবার আমি তোর ক্ষতি করব। বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার পর রাক্ষসী রাজকুমারী মৃগয়ার রূপ ধারণ করল আর ভীষণ চিৎকার করে হাসতে শুরু করলো।